ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও 5% বাড়ানো হয়েছে। মার্চ মাসের বিদ্যুতের বিলেই নতুন এ দাম কার্যকর হবে। মঙ্গলবার রাতে সরকারি প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়। বিদ্যুতের দাম বাড়ায় বাজারের নিত্যপণ্য সহ সব ধরনের জিনিসের দাম বাড়বে বলে মনে করছেন ভোক্তারা। দাম না বাড়িয়ে এটি পুনর্বিবেচনার আহ্বান তাদের। জুলহাস কবিরের রিপোর্ট। গেল জানুয়ারিতে দুই দফা বিদ্যুতের দাম বাড়ানোর পর পহেলা মার্চ থেকে আবারও 5% দাম বাড়ানো হচ্ছে। মঙ্গলবার সরকারের নির্বাহী আদেশে এই দাম বাড়ানো হয়। বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এবছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। এ নিয়ে গত 14 বছরেই পাইকারি পর্যায়ে 11 বার এবং খুচরা পর্যায়ে 13 বার বাড়ানো হলো বিদ্যুতের দাম। বাজারে সব ধরনের পণ্যের দাম যখন বাড়তি, ঠিক তখন এই দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর প্রভাব পড়বে বলে মনে করেন ভোক্তারা। বিদ্যুতের দাম যদি বাড়ে তাহলে খরচ বাড়বো, সব পণ্যের দামে বাড়িয়ে আসবে। 5% বাড়তে গেলে এই ক্রয় ক্ষমতাটা দাও মানুষের নাগালের বাইরে চলে যাবে। বাড়ানোটা ঠিক না, আমাদের আয় ইনকামের উপরে প্রভাব পড়ে, পুরো চলতে পারে। আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করত এ খাতের নির্ধারক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আইন সংশোধন করে এই ক্ষমতা হাতে নিয়েছে সরকার। এরপর থেকে নির্বাহী আদেশে দাম বাড়াচ্ছে বিদ্যুৎ বিভাগ। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।